সফলভাবে উৎক্ষেপণ করা হলো আদিত্য L1 কে। এটাই ইসরোর প্রথম সৌর অভিযান। শনিবার সকাল 11:50 মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশ শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। চন্দ্রযান 3-এর সাফল্য পেতেই সৌর অভিযানের দিকে নজর দেন ইসরোর বিজ্ঞানীরা। জানা গিয়েছে PSLV রকেটের মাধ্যমে পাঠানো হয়েছে আদিত্যকে। শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় সেটি।